আসসালামু আলাইকুম ভাইয়া, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকে আপনার মাঝে যে বিষয় নিয়ে আলোচনা করব, যৌন শক্তিকে স্থায়ীভাবে ধরে রাখার জন্য তিনটা ওষুধ নিয়ে এসেছি। যে তিনটা ওষুধ খেলে আপনাদের এই যৌন শক্তি স্থায়ীভাবে ধরে রাখতে পারবে, পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত আজকে তিনটা ওষুধ। আর এই তিনটা ওষুধ খেলে আপনাদের যৌন শক্তি বৃদ্ধি হবে, প্লাস আপনার শুক্রাণু সংখ্যা বৃদ্ধি হবে, এবং আপনার বীর্য যদি পাতলা থাকে সে পাতলাকে ঘনও করবে। মনে ইচ্ছা রয়েছে কিন্তু লিঙ্গ স্ট্রং হয় না, শক্ত হয় না, পেনিস দাঁড়ায় না, সেক্ষেত্রে আজকে ওষুধ খেলে সেসব ক্ষেত্রে উপকার পাবেন। এবং যাদের টেস্টোস্টেরন হরমোন কমে গেছে, যাদের টেস্টোস্টেরন হরমোন কমে গেছে, একেবারে লো হয়ে গেছে, সেক্ষেত্রেও ভালো উপকার পাবেন। টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধি করবে এবং ভেতর থেকে আপনার এই যৌনশক্তি বৃদ্ধি করবে। সেজন্য আপনাদের আদর্শ ওষুধ হিসেবে আজকে তিনটা ওষুধ নিয়ে এসেছি, যেটা খেলে আপনাদের আপনারা স্থায়ীভাবে যৌন শক্তি ধরে রাখতে পারবেন। কারণ সেক্সুয়াল হরমোন কমে যাওয়ার কারণে অনেক সময় যৌন দুর্বলতা আসে, এছাড়া মানসিক দুর্বলতার কারণে যৌন দুর্বলতা হয়ে থাকে, মানসিক হতাশার কারণে দ্রুত বীর্য আউট হয়ে যায়, এবং টেস্টোস্টেরন হরমোনের ঘাটতির কারণে দ্রুত বীর্য আউট হয়ে যায়। টেস্টোস্টেরন হরমোনের ঘাটতির কারণে পেনিস ঠিক মতন স্ট্রং হয় না, শক্ত হয় না, এবং স্ট্রং হওয়ার পরপরই আবার নরম হয়ে যায়। পেনিস শক্ত হওয়ার পরপরই নরম হয়ে যায় এবং দ্রুত বীর্য আউট হয়ে যায়, এগুলো হয়ে থাকে। আর যদি মানসিক সমস্যার কারণে হয় তাহলে আপনার পেনিস শক্ত হবে, সব কিছু ঠিক হবে, কিন্তু যৌন মিলনের করার সময় দ্রুত বীর্য আউট হয়ে যাবে। এসবগুলো হয়ে থাকে মানসিক দুর্বলতার কারণে। সেজন্য আপনাদের মানসিক দুর্বলতার কারণে যদি হয়ে থাকে সেক্ষেত্রে আপনাদের চিকিৎসা নিতে হবে আলাদাভাবে। আর টেস্টোস্টেরন হরমোনের ঘাটতির কারণে যদি যৌন দুর্বলতা হয়ে থাকে তাহলে আজকের ভিডিওটির যে চিকিৎসাটি এটি আপনাদের কাজে লাগবে, এটি টেস্টোস্টেরন হরমোন বাড়াবে। তা প্রথমে আপনাদের যে ওষুধটা খেতে হবে মুগাল্লিস মাজন, মুগাল্লিস মাজন এটি হামদাদ বা ইবনে সিনা কোম্পানি নিতে পারেন, এটি হার্বালের দোকানে পাবেন। আর এটি সকালে 2 চামচ, রাতে 2 চামচ খাবেন। আর যদি রোজা থাকেন তাহলে সেহরির সময় 2 চামচ এবং ইফতারি পরে 2 চামচ খাবেন। এটি দুধের সাথে অথবা মধুর সাথে মিশিয়ে খাবেন, কন্টিনিউ 4 থেকে 5 মাস খেয়ে যাবেন। এটা খেলে আপনার শুক্রাণু সংখ্যা বৃদ্ধি করবে, আপনার বীর্যকে বাড়াবে এবং আপনার বীর্যকে ঘন করবে এবং আপনার যৌন শক্তি ধরে রাখবে। এরপরে যে ওষুধটা আপনার খেতে হবে সেলেনিয়াম 30। সেলেনিয়াম 30 এটির কী কী কাজ করবে? সেলেনিয়াম 30 আপনার, এটি হোমিওপ্যাথি একটা ওষুধ, এটি আপনার হোমিওপ্যাথি ওষুধের দোকানে পাবেন। এটি আপনাদের যেগুলো কাজ করবে, আপনার যাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা রয়েছে কোষ্ঠকাঠিন্য সমস্যার দূর করবে, এবং যাদের মাথার চুল পড়ার সমস্যা রয়েছে এটি চুল পড়ার সমস্যা দূর করবে, চুল পড়া বন্ধ করবে। এছাড়া আপনাদের মানসিক টেনশন হতাশা যারা ভুগে থাকেন সে হতাশাকে দূর করবে, প্লাস আপনার যৌন শক্তি বৃদ্ধি করবে। যাদের ইরেক্টাইল ডিসফাংশন স্ট্রং হতে চায় না, স্ট্রং হলে আবার নরম হয়ে যায়, সেক্ষেত্রে এটি খুবই ভালো কাজ করে এবং আপনার দীর্ঘ সময় যৌন মিলন করার জন্য এটি খুবই ভালো ওষুধ। এটি খেতে হবে কীভাবে? সেলেনিয়াম 30 অথবা সেলেনিয়াম 3X, আপনার সেলেনিয়াম 3X যদি না পান তাহলে সেলেনিয়াম 30 ডাইলেশন এটা খাবেন। এটা আপনারা সকালে 1 ফোঁটা, রাতে 1 ফোঁটা করে কন্টিনিউ 1 মাস খাবেন, ও 2 চামচ পানির সাথে মিশিয়ে খাবেন, খাওয়ার 30 মিনিট আগে খেতে হবে। এরপরে যে ওষুধটা আপনার খেতে হবে টেস্টিস 3X, এটির কাজ কী? এই টেস্টিস 3X এটি আপনার টেস্টোস্টেরন হরমোন বাড়াবে। বাজারে যেসব ইঞ্জেকশন রয়েছে, ক্যাপসুল রয়েছে, সেগুলো হচ্ছে সবচেয়ে ভালো ওষুধ এটি। এটি আপনার টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধি করার জন্য, এক সময় পুরুষের 30 বছর পার হওয়ার পরে শরীরে আর টেস্টোস্টেরন হরমোন তৈরি হয় না, সেক্ষেত্রে এই ওষুধটি আপনার টেস্টোস্টেরন হরমোন তৈরি করতে সহায়তা করে। বাজারে যেসব ইঞ্জেকশন রয়েছে আপনি যদি ইঞ্জেকশন দেন তাহলে ইঞ্জেকশনটা দেওয়ার সাথে সাথে টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধি হয়, কিন্তু এর অ্যাকশন একদিন একদিন কেটে যায়। একদিন একদিন কেটে যাওয়ার পরে আপনার টেস্টোস্টেরন হরমোন শরীরে যে পরিমাণ ছিল তাছাড়া অনেক কমে যায়। আর টেস্টিস 3X এটি একটা হোমিওপ্যাথি ওষুধ, মোটিলিটি কম, শুক্রাণু সংখ্যা কম, শুক্রাণু সংখ্যা স্বল্পতার কারণে যাদের সন্তানাদি হচ্ছে না, বন্ধত্ব নেমে এসেছে, সেক্ষেত্রে এটি খুবই ভালো কাজ করে। আর এটি খাওয়ার কারণে তাদের শুক্রাণু সংখ্যা বাড়াবে, বীর্যর পরিমাণ বাড়াবে এবং আপনার টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধি করবে। এটি আপনাদের খেতে হবে সকালে 4টা, রাতে 4টা, খাওয়ার পরে চুষি খাবেন এবং খাওয়ার পরে 1 গ্লাস দুধ খেলে ভালো হয়, অথবা এই ট্যাবলেটটি আপনারা দুধের ভিতরে মিশে খেতে পারেন, উষ্ণ গরম দুধের সাথে মিশে
ট্যাবলেটটি খেতে পারেন, অথবা খাওয়ার পরে দুধ খেতে পারেন, খেলে খুবই ভালো রেজাল্ট পাওয়া যায়। যদি দুধ খেলে সমস্যা হয়, গ্যাস হয়, সেক্ষেত্রে আপনারা উষ্ণ গরম পানি খেলে চলবেন, তাহলে আপনাদের সমস্ত দুর্বলতা জনশক্তি স্থায়ীভাবে ধরে রাখবেন। এই নিয়মে যদি খেয়ে যান তাহলে আপনাদের এই সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন। আর যদি আপনারা স্পেশালভাবে চিকিৎসা নিতে চান তাহলে ডিসক্রিপশন বক্সের ভিতরে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, সেখান থেকে নাম্বারটি কালেক্ট করে আমার কাছ থেকে অনলাইনে চিকিৎসা নিতে পারবেন। তো বন্ধুরা, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।